শুভ সকাল সকলকে আপনাদের সাথে আছি আমি শাহেদ মিজান দর্শক আপনারা জানেন আজকে বহুল প্রতীক্ষিত সেই দিন আজকে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাজে প্রায় 9টার কাছাকাছি আমরা এই মুহূর্তে রয়েছি জনসভা স্থলে যে প্রধান যে গেট সে গেটে রয়েছি ইতিমধ্যে জনসভায় যোগ দেওয়ার জন্য যারা দূর দূরান্তের নেতাকর্মীরা গতকালকে থেকে চলে এসছেন তারা জনসভা স্থলে খুব কাছে চলে এসছেন এবং কিছু কিছু জনসাধারণ ইতিমধ্যে জনসভা স্থলে ঢুকে গিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও অপেক্ষায় রয়েছেন তারাও জনসভা স্থলে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক আমরা কিছুক্ষণ আগে কক্সবাজার শহরের পুরো স্থান ঘুরেছি আমরা দেখেছি সবখানে কঠোর নিরাপত্তা নিরাপত্তার বেষ্টনীতে একদম ডেকে দেওয়া হয়েছে আপনারা এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই জনসভা স্থলে যে প্রধান গেট এই গেটটি নিরাপত্তার বেষ্টনীতে ডেকে দেওয়া হয়েছে কারণ একদম আপনি দেখবেন সবস্তরের নিরাপত্তা এবং পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো যেহেতু বড় হারে নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নেতাকর্মীরা এসে এখানে স্বাগত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান নিয়েছেন দর্শক আপনারা একটু জানাতে চাই যে এই প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেওয়ার জন্য গতকাল থেকে দূর দূরান্তের অনেক নেতাকর্মী কক্সবাজার শহরে এসে অবস্থান নিয়েছে তাদের অনেককে আমরা এই মুহূর্তে জনসভা স্থলের কাছে এসে অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি দেখছেন আপনারা যে তারা জনসভায় যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে জনসভা স্থলের খুব কাছে তারা অবস্থান নিয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে জনসভায় যোগ দেওয়ার জন্য বিভিন্ন দূরদূরান্তের আসা লোকজন এখানে অপেক্ষা করছেন যেহেতু এখনো জনসভায় সাধারণ জনগণের প্রবেশ এখনো অনুমতি দেওয়া হয়নি এখন যারা অফিসিয়ালস অর্থাৎ যারা কর্মকর্তা বিভিন্ন সংস্থার এবং যারা দলের গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে এই মুহূর্তে জনসভা স্থলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে এবং সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে বা সাধারণ মানুষজন যারা জনসভায় যোগ দেওয়ার জন্য এসেছেন তাদেরকে কোনো জনসভা স্থলে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি সেই জন্য যারা এই জনসভা স্থলের কাছেই চলে এসছেন যে নেতাকর্মীরা তারা এখন এখানে এসে অবস্থান নিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ এখানে অবস্থান নিয়েছেন আমরা ঠিক তেমনিভাবে এর আশেপাশে আরও অনেক যারা নেতাকর্মী বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন এবং সাধারণ লোকজন প্রধানমন্ত্রীর এই জনসভায় যোগ দেওয়ার জন্য এসেছেন তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে জনসভায় যোগ দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন আমরা শুধুমাত্র এখানে যারা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা সরকারি কর্মকর্তা তারা তাদেরকে এখানে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য সেনাবাহিনীর টহল টিম আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গেইটি অর্থাৎ প্রধান ফটকে সাধারণ লোকজনকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে তারা দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই যে আজকে প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন দীর্ঘ 7 বছরের কাছাকাছি পর আজকে প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন তিনি প্রথমে নৌবাহিনীর আয়োজিত ইনানিতে একটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেবেন এবং সেটি তিনি উদ্বোধন করবেন এই প্রোগ্রামটি 3 দিনের এরপর দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী এই কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার দিকে চলে আসবেন এখানে এসে তিনি বিশাল জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদেরকে যেমনটি বলেছেন এই জনসভায় 4 লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এছাড়াও জনসভা স্থলের বাইরেও আরো বহু মানুষ অবস্থান করবেন বলে জেলা আওয়ামী লীগ আমাদেরকে জানিয়েছেন 4 লক্ষ মানুষের দারুণ ক্ষমতার উপযোগী করে এই জনসভা স্থলটি তৈরি করা হয়েছে এটি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই অর্থাৎ ভিতরেই কিন্তু এই জনসভা স্থলটি করা হয়েছে এখানে 4 লক্ষ মানুষের সমাগমের স্থান হবে বলে আগে থেকেই জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদেরকে
জানিয়েছেন। দর্শক আমরা যুক্ত আছি, আমরা আজকে সারা দিন আমাদের যারা প্রতিনিধি রয়েছে তারা বিভিন্ন জায়গায় সংযুক্ত থাকবেন এবং আমরা এই জনসভার সর্বশেষ খবর এবং বিশেষ খবর সার্বক্ষণিক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। দর্শক এই জনসভাকে ঘিরে মিডিয়া কর্মীদের একটি বিশাল ব্যস্ততা যাচ্ছে। আপনারা জানেন এই জনসভাটি একটি অত্যন্ত বহুল প্রতীক্ষিত জনসভা, যে জনসভাকে ঘিরে কক্সবাজারের মানুষের অনেক আকাঙ্ক্ষা অনেক আশা এবং এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য বিশেষ প্রচারণার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। আমরা অনেক মিডিয়া কর্মীদের দেখতে পাচ্ছি যারা ঢাকা থেকে এসেছেন, যারা প্রধানমন্ত্রী মিডিয়া দায়িত্বরত রয়েছেন তারাও এখানে এসেছেন এবং স্থানীয় যারা মিডিয়া কর্মী তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। দর্শক আমরা যুক্ত আছি এই কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেটা প্রধান ফটক সেই ফটকে আমরা যুক্ত আছি। এই ফটক দিয়ে কিন্তু সব স্তরের মানুষকে, অর্থাৎ যারা জনসভায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে সাধারণ মানুষজন আসবেন সবাইকে এই এই পথ দিয়ে কিন্তু প্রবেশ করানো হবে। এটি হচ্ছে যে শরণার্থী কমিশন সংলগ্ন, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংলগ্ন যে স্টেডিয়ামের যে পথটি রয়েছে সেই পথটি হচ্ছে এটি, এই পথেই কিন্তু প্রবেশের একমাত্র পথ, এই পথ দিয়ে সবাইকে প্রবেশ করানো হবে। দর্শক আমরা একটু এখানে যারা নেতাকর্মীরা সাথে একটু কথা বলার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি। হ্যালো, আমরা এখানে যারা নেতাকর্মীদের সমবেত হয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি, আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি কোথেকে এসেছেন একটু বলা যাবে? চকরিয়া থেকে। আপনারা কখন আসছেন? কালকে। এখানে কখন থেকে অবস্থান নিয়েছেন? 7টা থেকে। আপনারা এখনো ঢুকতে পারেন নাই? এখনো ঢুকিনি। কি বলছে সেখানে? আমাদের মানুষ এখনো আসেনি তাই ঢুকিনি। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত হয়তো অনুমতি হয় নাই, অনুমতি হতে আরেকটু সময় লাগবে। আপনি কোথেকে এসেছেন? আমাদের জননীমার ভালোবাসা নিয়ে এখানে এসেছি, মঞ্চে মিটিং এসেছি দেখার জন্য, খুব আনন্দিত হয়েছি। দেখার পর অনেক আনন্দিত হয়েছি, আমাদের জননীমার দেশ অনেক উন্নয়ন করতেছে, রাস্তাঘাট উন্নয়ন করতেছে, সেই জন্য দেখার জন্য আনন্দিত হয়ে এসেছি এখানে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, আপনি একটু আমাদের বলবেন যে জনসভা আসলেন আপনার কী প্রত্যাশা? আমার জনসভা আসছি আওয়ামী লীগ খুব ভালো, আওয়ামী লীগ খুব ভালোবাসি, আমরা খুব ভালো কাজ করে, যে যে কাজ করে অনেক বড় বড় কাজ করে, যে ব্রিজ করছে অনেক আওয়ামী লীগ খুব ভালো মানুষ, খুব আগামী তো আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ আমরা চাই, আগামী তো আওয়ামী লীগ আমরা চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক দু একজন যে যারা এখানে এই জনসভায় যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন গতকালকে, তারা চলে এসেছেন কক্সবাজারে। যে আমরা এখানে দেখতে পেয়েছি যে সকালে থেকে কক্সবাজার কলাতলির যে বিভিন্ন স্থান আমরা ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে চকরিয়া পেকু আসনের সংসদ সদস্য জাফর আলম যিনি রয়েছেন তার নেতৃত্বে গতকালকে যে সমস্ত নেতাকর্মী, প্রায় 20,000 মতো নেতাকর্মী তিনি দাবি করছেন যে কক্সবাজারে অবস্থান করছেন, তার নেতাকর্মীরা পেকুয়া চকরিয়া আসনের সব নেতাকর্মীরা কলাতলিতে অবস্থান নিয়েছেন। আমরা সকালে ঘুরে দেখেছি সেখানে পুরো কলাতলি যেন চকরিয়া একখণ্ড চকরিয়া হয়ে গেছে, আমরা সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি সেখানে। গতকালকে যে চকরিয়া পেকু আসনের সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে, অর্থাৎ তার সমর্থনে একটি বিশাল শোডাউন কলাতলিতে অনুষ্ঠিত হয়েছে, যেটি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে করা হয়েছে বলে তারা ব্যানারে সেটি করেন। এবং আরেকটি যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি যে আগামী যে আওয়ামী লীগের যে সম্মেলন আসবে, আগামী যে 13 তারিখ যে সম্মেলনের দিন নির্ধারণ রয়েছে, সেই সম্মেলনে একজন সভাপতি হিসেবে প্রার্থী হিসেবে পদ প্রত্যাশী রয়েছেন জেলা আওয়ামী লীগের দুঃখিত সক্রিয় পেকু আসনের সাংসদ জাফর আলম। তিনি তেমনটি তার একটি সোডানোর মাধ্যমে সেই তার সেই অবস্থানটি তিনি জানান দিয়েছেন। আরেকটি বিষয় এখানে আমরা একটু বলে রাখি যে আগামী 13ই ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ রয়েছে। এই জনসভার পর হয়তো সবাই এই
সম্মেলন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে যে 13 তারিখে এই সম্মেলন সম্পন্ন হবে, তবে এখন পর্যন্ত সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ একটি বিশাল জনসভা আয়োজন করার পর আসলে হুট করে বা খুব দ্রুত সময়ের মধ্যে জেলা আওয়ামীর মতো একটি কমিটির সম্মেলন করা আসলে পসিবল হবে কিনা সেটিও কিন্তু এখন সন্ধিহান রয়েছে। তারপরও সবাই নেতাকর্মীরা যেমনটি প্রত্যাশা করছেন যে 13 তারিখের সম্মেলনটি হয়ে যাক এবং সেটির মাধ্যমে দলকে যেন আরও ছাঙ্গ করা যায় সেই বিষয়টি তারা বলছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটি বিষয়ে আবারও বলতে চাই যে আজকের যে প্রধানমন্ত্রীর যে জনসভা, সেই জনসভায় সার্বিক চিত্র নিয়ে আমরা সারাক্ষণ লাইভের মাধ্যমে যুক্ত থাকবো। আমাদের অন্তত 10 জন আমাদের কর্মী যারা রিপোর্টার রয়েছেন তারা বিভিন্ন স্থান থেকে, জনসভার ভিতর থেকে, জনসভার বাইরে থেকে এবং শহরের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে এই জনসভার ভিতরকার এবং বাইরের কার নেতাকর্মীদের অবস্থান এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আসবেন তাদের সব কিছু মিলে যে সার্বিক চিত্র আমরা সার্বিক লাইভের মাধ্যমে দেখাতে চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন।